কি আমার জয় জহর, মাজিদ থান, জাহের থান থেকে শুরু করে আমি সবটাই করে দিয়েছি। দু একজন বিজেপির কাছে টাকা খেয়ে রাস্তা ভাঙছে, অত্যাচার করছে। একটা রাস্তা তৈরি করতে কত টাকা লাগে বলুন তো? আমি করছি তৈরি আর ওরা ভাঙছে। আমি পরিষ্কার বলছি, যারা ভাঙছেন জেনে রাখুন, একটা আইন হয়েছে, আপনারা যদি আইন হাতে তুলে কোনো সম্পত্তি নষ্ট করেন সরকারি বা প্রাইভেটে, তাহলে আপনার জমিকে অ্যাটাচমেন্ট করে গভর্নমেন্ট নিলামে নিয়ে নেবে এবং নিলামে বিক্রি করে দেবে। সেই টাকা যাদের বাড়ি পুড়েছে, ঘর পুড়েছে, তার কাছে সেই টাকা আসবে। এটা মনে রাখবেন। কই আমার মৎস্যজীবী ভাই বোনেরা, আমার কৃষিজীবী ভাই বোনেরা, আজকে কৃষক বন্ধু, বছরে 10,000 টাকা করে আমরা যাই দিই, কেউ মরে গেলে কৃষক 2,00,000 টাকা করে দিই। আপনারা দেখেছেন আমাদের প্রবাসী যারা বাংলার বাইরে কাজ করে, পরশুদিনও দিল্লিতে 3 জন পুড়ে মারা গেছে, আমরা তাদের বডি নিয়ে এসেছি এবং তাদের প্রতি পরিবারকে আমরা 2,00,000 টাকা করে দিয়েছি। যাদের কেউ বাইরে কাজ করে তাদের সম্বন্ধে যদি খবর না পান, তারা যদি কোনো বিপদে পড়েন, একটা অ্যাপ আছে, তার নাম হচ্ছে আপন বাংলা। আপন বাংলায় ক্লিক করুন, আপনার সমস্যা জানান এবং আমরা দেখে নেব তাকে কিভাবে সাহায্য করতে পারি। আমরা সারা পৃথিবী থেকে, সারা ভারতবর্ষ থেকে, সারা বাংলা থেকে শুরু করে, আমরা লোকশিল্পী থেকে শুরু করে, আমার বাউল থেকে শুরু করে, আমার ধামসা মাদল থেকে শুরু করে, আমার ঢোল থেকে শুরু করে, আমার কীর্তনিয়া থেকে শুরু করে, আমি ছাত্র যুবকে বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হলদিয়া কোলাঘাট মিলিয়ে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কাজ এখানে হবে, ওদিকে তাজপুরে হবে, দীঘাতে আজকে ট্যুরিজম কি হয়ে গেছে, নয়াচরে ইকো ট্যুরিজম পার্ক হচ্ছে, নয়াচরেও হচ্ছে, হলদিয়াতেও হচ্ছে, দীঘাতেও হচ্ছে, কোলাঘাটেও হচ্ছে, তমলুকেও হচ্ছে, পাঁশকুড়াও হচ্ছে, মহিষাদলেও হচ্ছে, এগরাতেও হচ্ছে। চিন্তা করবার কোনো কারণ নেই, দিদিকে ভরসা করুন। কি আপনাদের ভরসা আছে আমার উপর? আপনারা আমাকে ভালোবাসেন? আপনাদের দোয়া আছে আমার উপর? একটু জোরে বলতে হবে, আমি এত জোরে বলছি, ছাত্রছাত্রীরা জোরে বলুন। আপনারা যদি আমাকে 1% দেন, আমি আপনাদের জন্য 100% আমার জীবন নিয়ে, জীবন বাজি রেখে আপনাদের পাহারা দেবার জন্য তৈরি। মনে রাখবেন, দিদির সুরক্ষা কবচ মানুষের সুরক্ষা কবচ। আপনাদের সাথে নিয়ে আমরা চলতে চাই, এবং চলতে চাই বলেই আগামী 2 দিন আমি দীঘায় থাকব। কেন থাকব? আমি জগন্নাথ মন্দিরের কাজ দেখতে এসেছি, আমি প্রেস ক্লাব একটা তাদের ঘর আছে ওপেন করবে সেটা করতে এসেছি, আমি 7 কিলোমিটার বিচ দীঘায় করে দিয়েছি সেটা দেখতে এসেছি, আমার পার্টিরও মিটিং আছে আগামীকাল, তাই 2 দিন আমি দীঘায় থাকব, এগুলো ভালো করে পরিদর্শন করব, দুয়ারে ক্যাম্পগুলোও দেখব, তারপরে আমি 6 তারিখে ফিরে যাব। তার মধ্যে আমার চিফ সেক্রেটারি যারা আছেন এখানে বা অন্যান্যরা, সকল হোম সেক্রেটারি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে, এডিজি থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, সবাইকে বলবো ভিলেজ ভলেন্টিয়ার্সদের কাজে লাগান। আমার যারা গ্রিন পুলিশ তাদের কাজে লাগান। আমাদের আদিবাসী অনেক ছেলেমেয়ের আগে আমাদের সাথে কাজ করতো, তাদের কাজে লাগান। সিভিক পুলিশকে কাজে লাগান। সিভিক পুলিশ ভাই বোনেরাও জেনে রেখো, আগামী তোমাদের আস্তে আস্তে অনেক উন্নত হবে। তোমাদের একটা কোটা করে দেওয়া হয়েছে, যেখান থেকে একটা পার্সেন্টেজ প্রতি বছর কনস্টেবল হবে, তোমাদের উন্নতি হবে। আর আগে নিয়ম ছিল না, সিভিক পুলিশের কেউ মারা গেলে তার পরিবার চাকরি পাবে, সেটাও আমরা করে দিয়েছি, এটা মাথায় রেখো। পুলিশের অলরেডি এটা আছে, আমরা সবার জন্যই করেছি। অর্থাৎ মনে রাখবেন, মা মাটি মানুষের সরকার সবার জন্য দরকার, কন্যাশ্রীর দরকার,
বড় হবার সরকার, শিক্ষাশ্রীর দরকার মানুষ হবার সরকার, যুবশ্রীর দরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সংসার, লক্ষ্মী ভাণ্ডারের দরকার মা লক্ষ্মী রেহানারা আমাদের, এবং আমাদের টুরু থেকে শুরু করে মুর্মু থেকে শুরু করে মাহাতো থেকে শুরু করে সবাই নিজে পায়ে দাঁড়াবার জন্য সরকার। মায়েদের মুখ দেখলে আমার মনে হয় ওই তো আমার মা লক্ষ্মীরা আসছে, ওই তো আমার রাহানা আসছে, ওই তো আমার টুরুরা আসছে, ওই তো আমার মুর্মুরা আসছে, ওই তো আমার আদিবাসীরা আসছে, ওই তো আমার হাঁসদারা আসছে। আমি সবাইকে ভালোবাসি। কৃষক বন্ধুরা, আপনারা যে ফসল ফলান আমরা সেটা কিনে নিই, আমরা কিনে নেব। আলুর দাম বাজারে কমে গিয়েছিল, আমরা কিনে নিয়েছি। মনে রাখবেন, আমাদের সরকার থাকতে চিন্তা করার কিছু নেই। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। কেউ কেউ কালকে লিখেছে ওই জন্য ওই টাকা দিয়েছে, ওটা নয়, ওটা আলাদা। এখন জিএসটি একটাই ট্যাক্স, দিল্লি তুলে নিয়ে যায় বাংলা থেকে। আপনি শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা আমরা পাই না। রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা আমরা পাই না। রাজ্য সরকার, কেন্দ্র সব তুলে নিয়ে যায়, ওখান থেকে আমাদের প্রাপ্য আমরা যাতে পেতে পারি সেটা জিএসটিতে বলা আছে, কিন্তু এরা সব বন্ধ করে দিয়েছে। পাপিষ্ট এরা, এদের অভিষ্ট কোনোদিন সিদ্ধ হবে না।